চললাম একটু বাজারে, টুকটাক কেনাচ্ছি আছে। আর সব থেকে বড় কি বলো তো, এই যে একটা রিটার্ন আছে, আমাদের কি বলো তো সব গেটে দিতে হয়, খুব মুশকিল। ওই জন্য না অর্ডার করতে ইচ্ছে করে না, তো রোদ। এই চললাম ওটা গেটে দিয়ে, ওখানে আমার হাজবেন্ড বলো গাড়িতে দাঁড় করাতে আসছে, নামছে। এটা গেটে দিয়ে দেবো, গেটে দিয়ে আর চলে যাবো। হাওয়াও দিচ্ছে খুব সুন্দর, ভালোও লাগছে। কোন দিকে গেল আমাদের? এই যো, তুমি ওই দিকে বেরোলো, ওই গলি দিয়ে বেরোচ্ছে, ওই শর্টকাট বলি না, শর্টকাটটা দিয়ে বেরোচ্ছে। তুমি কোন দিক দিয়ে এলে? একটা ব্যাগ নিয়েছি, একটু সবজি টবজিরও বাজার করে নিয়ে আসবো। কি বলো তো, এ আমাদের রান্না পুজোটা আছে না, পুজো মানে একটু অল্প অল্প তো রান্না, মানে গরম খেতে নেই। আরে বাবা, রিটার্ন কিছু দিয়ে দিতে চাই না। কি হয় আজকে, এটা রাখবে গেটে? আজকে পড়ে থাকে এমন অত ভালো সুবিধাটা যদি নিয়ে নে। এইখানে গেটে রিটার্ন দেয়, এনেও নিয়ে নাও। চলে যাই, এটা গেট, এটা অফিস। হাজবেন্ড ডিউটি চলে যাওয়ার পরে আমি আমার কাজে লেগে পড়লাম আজকে, আর মর্নিং ওয়াকে যাইনি জানো তো। শরীরটা কি জানি কেন সকাল থেকে উঠে কেমন লাগছিলো, যেন গা হাত পাগুলো কেমন সে ম্যাচ ম্যাচ করে না, অমনি টাইপের লাগছিলো। ঘরে একটু যা হোক ব্যায়াম করলাম টুকটাক ফ্রি হ্যান্ডগুলো। সকালবেলা আজকে ওই ঘরটা ভাবলাম একটুখানি ঝাড়বো, ঝাড়বো মানে এরকম তো প্রতিদিনই ঝুলটুলগুলো তো সপ্তাহে ঝাড়াই হয়, আর ফার্নিচারগুলো তো টুকটাক যতটুকু যা আছে মোছাই হয়, কিন্তু তাও আনাচে কানাচে একটু একটু ধুলো জমে। পুজোর সময় তো একটু ঝাড়া পোছা করতে ভালো লাগে বলো। আমাদের তো ব্যারাকপুর যাওয়ার সময় ঘনিয়ে এলো, আর তো একটা সপ্তাহ পরেই যাব, তার জন্য যতটুকু যা টুকটাক আছে সেই কাজগুলো সেরে নেবো। কেননা যতই হোক এখানে থাকি, আর না থেকে পুজোর সময় ঘর বাড়ি একটু পরিষ্কার করেই যাব। কথা বলবো কি একটু পর পরই, বিশ্বকর্মা পুজোর এমন মাইক বাজছে করণীতে, এমন মানে প্ল্যানটা তো হয় এই করণীতে মনে একটা হয়, ঠাকুর নিয়ে এলো দেখলাম। আমরা তো কালকে বাজারে গেছিলাম, ওই যার সময় তোমাদেরকে বললাম যে ইয়ে হয়েছে, রান্না পুজো আছে, এটা ভাদ্র মাসে যেটা হয় আর কি, অরন্ধন যেটা, তো সেটা আছে আমাদের। আমাদের এটাতে মুগ আর ঝিঙে সিদ্ধ, মানে ঝিঙে মুগ আর কি সিদ্ধ হয় যেটা, এটা আমার বাপের বাড়িতে নেই, আমার শ্বশুর বাড়িতে আছে। আমার বাপের বাড়িতে সরস্বতী পুজোর সময় যেটা হয় গোটা সিদ্ধ সেটা আছে, আর আমার শ্বশুর বাড়িতে কি বলতো দুটোই আছে। তো এটা যেহেতু আমাদের গরম খেতে নেই, তো ঠান্ডা খাবো, তার জন্য কিছু কিছু আছে সবজি, কি বলতো সেরকম কিছু নেই। এই সামনে যে দিদিটার কাছে সবজি আনতে যায় দুদিন বসেনি, আর আর এই গোটা সপ্তাহটা তো আমাদের মাছ খাওয়া হয়নি, কেননা যে ভদ্রলোক মাছ দেয় সে বাড়ি গেছেন উনি। তো ওই জন্য আমার হাজবেন্ড বললো তাহলে চলো, ফার্স্ট স্টপে চলে এলো, সেখানে আমি বললাম তাহলে চলো, যদি যাবে তো গিয়ে একটুখানি সবজি মাছটা যদি পায়,
তো সকালের দিকেই মাছ পাওয়া যায়, আবার অনেকে বলছে বিকেলের দিকেও মাঝে মাঝে আসে মাছ। বলো চলো তাহলে দেখি যদি পাই। তো এমনিতে রান্নাতে আমাদের কি মাছটা হয়তো রান্নাটা করব কিন্তু আজকে, কিন্তু কি বলতো কালকে তো শনিবার, মাছ করে রাখবো না, নিরামিষই খাবো। ওই টুকটাক ভাজা ভুজি আমরা যেগুলো করি তো সেটাই আর কি। তার আগে একটুখানি আজকে একটু দেরি করে পুজোটা করব, মানে সবকিছু জোগাড় জান্তি করে নেবে, ইয়ে করবো, স্নান করে পুজো করবো, ঘর দুয়ার মুছে টুছে, কেননা সবজি কাটতে বসবো, জল টল পড়বে। আর ওটাই, আর হাজবেন্ডকে যখন টিফিন দিলাম তখন হাজবেন্ডের কাছে বসে বাঁধাকপিটা কেটে নিয়েছি, আর বাকি টুকটাক অল্প, বেশি কিছু করবো না, দুজন তো মানুষ, এসব জিনিস তো ফেলতে নেই, মনে করো নষ্ট করতে নেই, তো অল্প, যেহেতু গরম খেতে নেই সেই জন্য। তো সেটাই, তাহলে চলো সাথে থেকে, ভালো লাগবে আশা করবো ভিডিওটা। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যাও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশনে ক্লিক করবে, তাহলে যখন আমি আমার ভিডিও দেবো কোনো নতুন ভিডিও, তখন তোমাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করো তোমরা, তোমাদের মাধ্যমে তাহলে তোমাদের বন্ধু বান্ধবরাও ফ্যামিলির লোকরা আমার ভিডিওগুলো দেখতে পারবে। তাহলে চলো সাথে থাকো, দিনটা শুরু করি। কালকের বাজারটুকু যত সেরকম কিছু বাজার করে আনিনি শেয়ার করার মতন, কি বলতো সবজিপাতি মাছ এনেছি আর কতগুলো টব এনেছি, গাছগুলো সেই জবার ডালগুলো লাগিয়েছিলাম বা একটা দুটো অনলাইন থেকে গাছে পলিথিনেই পড়েছিল, সেই জন্য 10টা টব নিয়ে এলাম, কতগুলো এনেছিলাম আরো 10টা নিয়ে এলাম। আমার হাজবেন্ড বলে একেবারে নিয়ে চলো চলো বারবার বলো না, তো সেই কটা টব নিয়ে এসেছি আর এই টুকটাক বাজার নিয়ে এসেছি, তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, বলে দিলাম কি কি এনেছি। প্রথমে কি করবো বলো তো, আজকে একটুখানি মাথাতে, যেহেতু একটু দেরি করে ইয়ে করবো তো, তো একটু মাথাতে ভাবছি একটু একটা প্যাক লাগাবো, তো প্যাকটা লাগাবো, আর প্যাকটা কি প্যাক লাগালাম সেটা তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করে দেবো। দারুণ একটা প্যাক, ওটা একদম সিল্কি, একদম ওই প্যাকটাতে খুব আমার তো খুব উপকার হয়, তো আমি উপকার পেয়েছি বলে ভাবলাম কি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আজকে এই ভিডিওটার মধ্যে শেয়ার করলে কি বলতো অনেক বড় হয়ে যায় ভিডিওটা, তার থেকে তোমাদেরকে একটা ছোট যে ছোট ভিডিও থাকবে তার সাথে দিয়ে দেবো, তোমরা ওটা অবশ্যই করো, আমি এই কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে চলো, আমি এবারে প্যাকটা লাগাবো, সবজি টবজি গুলো কাটবো। দেখাই তোমাদেরকে, দুটো তো মানুষ কি করবো বলো, মানে কিছু তো নিয়ম রক্ষা করতেই হয় আমাদের। দেখো বাঁধাকপি করবো, বাঁধাকপিটা আমি কেটেই রেখেছি, অনেক বড় ছিল, সকালবেলা যখন হাজবেন্ডকে ব্রেকফাস্ট দিলাম বসে বসে বাঁধাকপিটা কাটা হয়ে গেছিল। বাঁধাকপি আলু, আলুটা একটু অল্প বাঁধাকপিতে দেবো, আর একটুখানি বেশি করে বেশ তেল তেল টাইপের আলু ভাজা থাকে না, ওই আলু ভাজাটা করে রাখবো কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে করব বেগুন, কালকে যে বাজারে গেলাম জানো তো, বেগুন বেশি বড় বড় বেগুন পেলাম না, আমরা বেগুন ভাজা করি, আলু ভাজা বেগুন ভাজা একটা তরকারি আর মাছ, তো বেগুনগুলো দেখো এরকম লম্বা লম্বা পেলাম, তো যাই হোক দুটুকরো করে কেটে কেটে ভেজে দেবো, না পেলে আর কি করব। আর আমাদের এবারে যে গোটা সিদ্ধটা হয়, সিদ্ধটা কি সেটাতে মনে করো আমাদের মুগ আর ঝিঙে করতে হয়, ঝিঙে দিতে হয় আর মুগ, তো ঝিঙেটাও রেখে রেখে ঠিক করে রেখে রাখবো। আর করবো টমেটোর চাটনি, এই টমেটোটা কি বলতো একটা মাছে দেবো, একটা বাঁধাকপিতে দেবো, অল্প চাটনি করব। আর এই হবে বেগুনের বেগুন ভাজা, আলু ভাজা, বাঁধাকপি তরকারি, টমেটোর চাটনি, এই গোটা সিদ্ধটা হবে, আর মাছ, মাছটা সর্ষে দিয়ে করব, টমেটো দিয়ে শুকনো শুকনো করে করব, কেটে রেখে দিই, তারপরে তো এদা করতে এটা হয়ে যাবে। তো বললাম যে আজকে তো শুক্রবার, তো আমি ভাবলাম যে আজকে পরে একটু পরে পুজো করবো, এমনিতে তো খেতে দেরি হয় ব্রেকফাস্ট করতে, তাহলে একটু পরেই তাহলে পুজো করবো, আগে সবজিগুলো কেটে নিই, বাঁধাকপিটা কাটা ছিল তো সব কেটে, তা করতে এটাও আমার 2 ঘন্টা রাখা হয়ে যাবে, তারপরে ঝাড় দেবো পুঁচবো, আর ইয়ে করবো স্নান করে পুজো করতে যাবো, দিয়ে রান্নাগুলো বসাবো। তো যাই হোক বেশি বক বক করবো না, দেরি হয়ে যাবে, এগুলো কেটে নিই। বেগুন ভাজার সময় যদি এটা ছুলে পড়ে একটু এমনি করে দেওয়া হয় না, তাহলে কি বলতো বেশ এদিকে ভেতরটা ভালো ভাজা যায়, মানে ঢুকে মশলা ঢুকে বেগুনগুলো বড় বড় আছে তো।
নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি মানে মাখিয়ে রাখলাম, তো হাঁটবো ভালো করে ইয়ে হয়ে যাবে, সোপ করে নেবো। এটা জল দিয়ে রেখেছি, এটা বাঁধাকপির আলু, এটাতেও জল দিয়ে রেখেছি, এটা ঝিঙে, ওই মুখ ঝিঙে করব সেটা জল দিয়ে কেটে রেখেছি, আর এটা টমেটো চাটনি হবে এটাও কেটে রেখেছি, ধুয়ে কেটেছি আর কি। আর এখানে আলু ভাজা এই যে জলে দিয়ে রেখেছি, স্টার্চটা বেরিয়ে যাবে। আর এখানে কি বলতো, এখানে আছে একটু কচু, গাটি কচু, ওটা একটু সেদ্ধ দেবো, ভাতে দেবো, খুব ভালো লাগে আমার গরম ভাতে। কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে মাখবো আজকের জন্য। এটা গাটি কচু কটা সিদ্ধ, এখানে তিনটে টমেটো ধুয়ে রেখেছি, আর এটা আছে অনেকটা কাঁচা লঙ্কা আর আদা, এটা বেটে নেব, বেটে রেখে দেবো। এটা এটাও শেয়ার করে দিই তোমাদেরকে, সব সবজির খোসাগুলো আমি কি করে বলতো ফেলি না, আমি ওটার মধ্যে জল দিয়ে সারাটা দিন থাকে। তারপরে তো বিকেলবেলায় কি করি, চালের চাল ধোয়ার জল, ডাল ধোয়ার জল, সব শুদ্ধ সবজির জলটা মিশিয়ে গাছে করে দিই, গাছের একটু পুষ্টি যায়। চলো এতগুলো হলে এবারে ঘর ঝাড় দেবো, ঘর কুচবো, পুজো করবো, স্নান করবো, পুজো করবো, অনেক দেরি হয়ে যাবে। কালকে অনেকটা মাছ, বেশ ভালো মাছ নিয়েছে, বড় একটা রুই মাছ ছিল। দেখো সব রান্না হয়ে গেছে, এখানে ভাত, একটা বাঁধাকপি, একটা বেগুন ভাজা, বেগুন ভাজা কালকের, বাঁধাকপি বেগুন ভাজা, বাঁধাকপিটা আজকে একটু হবে নেবো, এই চাটনি, টমেটো আর খেজুর দিয়ে চাটনি করেছি, আর এটা হলো আলু ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজছি। আর কালকে তো যেহেতু নিরামিষ, এগুলো ঠেকাবো না, মাছ টাছ এখানে আছে। আর এখানে দেখো শুকনো করে টমেটো সর্ষে দিয়ে মাছ করেছি, আজকে অনেকগুলো মাছ ভেজে রেখেছি, তো দেখো কড়াইটা অনেক পুড়ে গেছে। এই কড়াইটা কেন কি জানি আমার খুব পুড়ে যায় জানো তো, ভাবি এটা আর ব্যবহার করবো না, নতুন কড়াইটা একটু বড় তো, তাই আবার এখানে একটু মাছ ভেজে রেখেছি, মানে একটা করে ভাজা, অনেকটা মাছ আছে তো ভাবলাম যে একটা কালকে তো খাবোই না। আর এখানে দেখো কচু সেদ্ধ করে রেখেছি, আর কাঁচা মানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সর্ষের তেল দিয়ে মাখবো, রেডি করে রেখেছি সব, এবারে আমরা খেয়ে নেব। দেখো প্রচণ্ড রোদ উঠেছে, আমি তিন চারটে শাড়ি ছিল সেগুলো দিয়ে দিলাম রোদে, অনেকক্ষণই দিয়েছি, একটু পরে তুলে নেব। তার দুই একদিন আগে দিয়েছিলাম, তারপরে মাঝখানে একদিন চুড়িদার কটাও দিয়ে দিয়েছিলাম, বেশি এখানে আমার চুড়িদারই আছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে, তখন জানো তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, তাই তোমরা হয়তো একটু মেঘ ডাকার, বিদ্যুৎ চমকানোর আওয়াজ পাবে হয়তো। এখানে কি বল বলো তো, এই বৃষ্টি এই রোদ, আমি রাতের বেলাতে ভয়েস ওভার দিচ্ছি তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে এখন বাইরে জানো তো, আর একদম নিস্তব্ধ। তো দেখো এখন বিকেলবেলা, আমি এখন এই মুগটা সিদ্ধ করবো, তো তার আগে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি, বেশ ভালো হালকা গন্ধ হবে তখন আমি সিদ্ধ করবো, দিয়ে কুকারে দিয়ে দেবো। দেখো আমি কুকারে ভালো করে ওটা ড্রাই রোস্ট করে ধুয়ে নিলাম মুগটাকে, দিয়ে এবারে কুকারে দিয়ে দিচ্ছি, কুকারে এটা দেবো, তারপরে তো যে ঝিঙেগুলো কেটেছিলাম সে ঝিঙেগুলো দিয়ে দেবো, তারপরে দেবো কাঁচা লঙ্কা, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, তার সাথে একটু কাঁচা সর্ষের তেল, তারপরে তে একটু গুঁড়ো মশলাগুলো দেব, নুন দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সব কিছু আমরা অল্প অল্প দিই, নুন মিষ্টি দিয়ে এটা চাপাই আর কি, বুঝলো তো। তো আমি মিষ্টিটা আমি দিই না, তো মিষ্টিটা দিলেও খারাপ লাগে না হালকা, তো আমি দিই না যেহেতু মিষ্টি, আর বেশ ঝাল ঝাল হয়, আর কি বলো তো খুব মেপে চাপাতে হয় তো, মানে আর তুমি খুলতেও পারবে না, জল দিতেও পারবে না, তাই জন্য আন্দাজ করে চাপিয়ে বেশ কয়েকটা সিটি, আট দশটা সিটি দিয়ে একদম বন্ধ করে দেবো, কালকে সকালবেলা এটা খুলবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমরা সবাই খুব ভালো থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণটা